তোমর আপনারা জানেন গতকাল জুম্মা গতকাল যে ঢাকাগামী লং মার্চ এখানে বাধাগ্রস্ত হওয়ার পরে চট্টগ্রাম ওয়াসা মোড়েই তারা গণজমায়েত দিয়েছে আর এই গণজমায়েতের স্থলের নাম দেওয়া হয়েছে ইসলামী চত্বর এবং এই যে মঞ্চ তার নাম দেওয়া হয়েছে ইসলামী গণজাগরণ মঞ্চ গতকাল শুক্রবার জুম্মার নামাজের মোড় পর থেকে এই গণজাগরণ যে ইসলামী গণজাগরণ মঞ্চে চলছে নানা কবিতা আবৃত্তি এবং যে ইসলামী সঙ্গীত পরিবেশনা সেটাতে চলছে সেটাতে চলছে তাদের ইসলামী চিন্তাবিদদের বক্তব্য এবং তারা কথা বলতে তারা যেটা বলছে তাদের একটাই দাবি তারা এই যে গণজমায়েত তা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা একটা কথা বলছে যে 13 দফা দাবি 13 দফা দাবি না মানা পর্যন্ত তারা এইখানে অবস্থান থাকবে তো তারা আরেকটি কথা বলছে আজ বিকেল ঢাকায় যে রং মাসুদ যে সমাবেশ আছে যে সমাবেশ থেকে মাওলানা আহমেদ শফি সাহেব যে বড় হুজুর যিনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করবে এখানকার যে জমায়েত অংশ নেওয়া লোকজন তারা বলছে যে তাদের যে দাবি সরকার তাদের রং মাসুদ বাধা দিয়েছে তাতে যানবাহন কেড়ে নিয়েছে তাই তারা এখানে জমায়েত করতে বাধ্য হয়েছে এবং তারা দাবি করছে তাদের এখানে জমায়েত হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র যানবাহন না তারা ঢাকা যেতে না পারে তারা এখানে জমায়েত করতে বাধ্য হচ্ছে তবে এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মেহবুব ইসলামের নেতা কর্মীরা তারা শান্তিপূর্ণ অবস্থান থাকবে ততক্ষণ তারা কোনো অ্যাকশনে যাবে না তবে এই শান্তি এই গণজমায়েত স্থানীয় গণজমায়েতের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নগরের বিভিন্ন স্থান অর্থাৎ একদিকে স্পানির মোড় একদিকে দামপাড়া আর আসলাম আলমা সিনেমা হলের সামনে বিভিন্নভাবে পুলিশ পাহারা দিয়ে রাখা হয়েছে এতে আরেকটা বিষয় বলা রাখা উচিত কিছুক্ষণ আগে আলমা সিনেমার সামনে থেকে 12টি ককটেল সহ একজনকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়েছে এই ছিল চট্টগ্রামের ইসলামী গণজমায়েতের সর্বশেষ খবর আমরা এখন স্টুডিও ফিরে যাচ্ছি